রাস্তা দেখতে যতটা সমান মনে হচ্ছে এতটা সমান না, জাম্পিং কার একটা ফিল পাচ্ছি। টাঙ্গালের রাস্তায় ঢুকে গেছি, এখন ওই জাম্পিং কারের ফিল্টার মনে হয় পাবো না। বঙ্গবন্ধু সেতু 69 কিলো, নাগরপুর 38 কিলো। সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু বাচিং ক্যারেক্টার অ্যানাদার ব্লগ। এখন আমি আছি হচ্ছে ঢাকা আরিচা হাইওয়েতে, এখান থেকে পাটুরি আছে 49 কিলো। যাচ্ছি অফিসের কাজে একটু ধামরাইতে, অলরেডি ধামরার ভিতরে আছি। আর অনেকদিন পরে এই ঢাকা আরিচা হাইওয়েতে ঢুকলাম। সাধারণত এই রাস্তাটাতে প্রায় 2.5 বছর 3 বছর পরে আমার আসা হয়েছে। তার কারণ হচ্ছে যে যখন দৌলতদিয়া বা পাটুরিয়া ঘাট দিয়ে পার হই, তখন আমরা ঢাকা থেকে আসলে হেমায়তপুরের ভেতর দিয়ে সিংড়াই হয়ে মানিকগঞ্জ দিয়ে চলে গেছে। তো যার কারণে মানিকগঞ্জ থেকে এই যে নবীনগরের পর্যন্ত এই যে হাইওয়েটা আছে, এইখানে খুবই কম আসা হয়। কনস্ট্রাকশনের কাজ চলতেছিল শুনছিলাম, সেটাও দেখতেছি যে চলতেছে, কিছু কাজ হয়েছে, আরও কিছু কাজ পেন্ডিং আছে। এই যে এখনও কাজ চলতেছে, কাজটা শেষ হয়ে গেলে রাস্তাটা ভালো হবে। আবার শুনতেছিলাম যে দৌলতদিয়া পাটুরিয়াতে পদ্মা সেতুর মতো দ্বিতীয় পদ্মা সেতু হবে, সেটা হলে তো আরও ভালো। এটা হচ্ছে সরাসরি লেন, আর এটা হচ্ছে পার্শ্ব রাস্তা, মানে যারা যে গাড়িগুলো থামবে তাদের জন্য, লোকাল গাড়িগুলো যারা, আর এটা যারা ড্রেক যাবে তাদের জন্য। দুই পাশে দুইটা লেন আছে। অডি, আরে বাবা, দামি গাড়ি। প্রায় 1 সপ্তাহ পরে ঢাকার বাইরে বেরোলাম। ঢাকার ভিতরে থাকতে থাকতে কেমন দম বন্ধ হয়ে গেছে। ঢাকার ভিতরে ডেইলি রুটিন, অফিস করো কাজ করো, অফিস করো কাজ করো, বাসায় আসো ঘুম দাও, একেবারে বোরিং হয়ে যাচ্ছিলাম। আমি আজকে যাব হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে, ওইখানে আমার একটা ভিজিট আছে, 12 বাড়িয়া। আর আমি অফিসের কাজ শেষ করলাম আরও আধা ঘন্টা আগে, এই যে পাশেই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের অফিসের কাজ শেষ করে এখন যাব হচ্ছে একটু মির্জাপুরে টাঙ্গাইলে। তো আমার টাঙ্গাইলের যে কন্ট্যাক্ট পারসন, ওনার নাম্বারটা আমাকে অফিস থেকে পাঠাতে একটু লেট করলো, যার কারণে আমি আধা ঘন্টার মতো চায়ের দোকানে বসে আড্ডা দিলাম। তো চায়ের দোকানে স্থানীয় যাদের আছে তাদের সাথে কথা বলার পরে তারা আমাকে বললো যে ভাই এই রাস্তাটা দিয়ে যান, এই রাস্তা দিয়ে আপনার মির্জাপুর যাবে হচ্ছে 21 কিলোর মতো। আর আমি যদি সাটুরিয়া দিয়ে যাই, মানিকগঞ্জ সাটুরিয়া হয়ে যায়, ওইখান থেকে হচ্ছে 53 কিলো। আবার যদি নবীনগর হয়ে চন্দ্রা হয়ে যায়, তাহলে ওইখান থেকে আবার রাস্তা প্রায় হচ্ছে 45-50 কিলো প্লাস। আর এই রাস্তাটা ছোট হলেও এখান থেকে রাস্তা প্রায় 23-24 কিলোর মতো। বাইক নিয়ে আসার সুবিধাটা হচ্ছে যে আপনি বাইক ভ্রমণে যখন কোথাও ব্রেক দিবেন, আপনার যখন যেখানে মন চাচ্ছে আপনি সেই জায়গাটায় ব্রেক দিতে পারতেছেন, সেখানের স্থানীয় লোকজনের সাথে পরিচিত হতে পারতেছেন, তাদের কালচার সম্পর্কে অবগত হতে পারতেছেন, কুশল বিনিময় করতে পারতেছেন, আপনার কালচার তাদের কালচারের ভিতর পার্থক্যটা বুঝতেছেন, মানুষের সঙ্গে মেশার সুযোগ থাকে। এটা হচ্ছে কাওয়ালিয়া বাজার। হ্যাঁ, কাওয়ালি বাজার। আর এখান থেকে আমি যাচ্ছি ডানে। চাচা, মির্জাপুর কি সোজা? হ্যাঁ, এই রাস্তা মির্জাপুর। ও আচ্ছা আচ্ছা, কয় কিলো এখান থেকে? কয় কিলো? হ্যাঁ, 15-16 কিলো। কাওয়ালিয়া থেকে বাই? আচ্ছা ঠিক। ও এটা হচ্ছে, এই হচ্ছে অবস্থা। এখন 5 কিলোমিটার সোজা রাস্তা, এই রাস্তাটা বড় আছে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। কোথায় যাব কি করব এটা জানি না। আর এই কারণে হচ্ছে আমার প্রচুর বাইক চলে, এবং আমার যত রাইড হয় সব হচ্ছে সিঙ্গেল রাইড হয়।
গ্রুপ ট্যুর খুব কম হয়, সেটা হচ্ছে পালসার এনঅন সি রাইডার্স ক্লাব পিআরসির সাথে ট্যুরগুলো হলে সেগুলো গ্রুপ ট্যুর হয়, মাসে দুইটা বা একটা এই টাইপের ট্যুর হয়। আর সারা মাসই ট্যুর হয়, আমার প্রতিদিনই ট্যুর হয় এক কথায়। আবার মাঝে মাঝে খুব বোরিং হয়ে যায় অফিস করতে করতে, যখন বাইরে কাজ না থাকে তখন অফিস করতে হয়, তখন 10টা 5টা অফিস করতে হয়। আর আগে যাই, ক্ষুধাও লাগছে, 1:19 আজকে তো সকালে ক্ষুধা লাগবে। কে ভাই, বাইরে থাকলে খালি ক্ষুধা লাগে, অফিসে থাকলে কিন্তু ক্ষুধা লাগে না। অফিসে থাকলে কাজ করতে করতে কখন সময় চলে যায় এটাই বুঝি না, যে যখন 2:30-3 তখন যে মনে হয় যে না ক্ষুধা লাগছে, আর বাইরে আসলে একটু পরপরই ক্ষুধা লাগে, খালি খাইতে মন চায়, এই হচ্ছে অবস্থা। রাস্তা দেখতে যতটা সমান মনে হচ্ছে এতটা সমান না, জাম্পিং কার জাম্পিং কার একটা ফিল পাচ্ছি। এই যে এই যে এই যে আহ, ভাঙা চোড়া নাই বাট হচ্ছে উঁচা নিচা ট্যামাটা এই টাইপের, যেটা চোখে বোঝা যায় না বা ভিডিওতে কেমন আসছে সেটাও জানি না, কিন্তু জাম্পিং কারের এই ফিলটা পাচ্ছি এই রাস্তা দিয়ে। আর এই রাস্তাটাতে একটা জিনিস যেটা পাইলাম, এখানে যতগুলো ব্রিজ আছে ব্রিজগুলা অনেক অনেক উঁচা, রাস্তার লেভেল থেকে ব্রিজগুলোর উচ্চতা একটু বেশি, যার কারণে হচ্ছে ব্রিজের গোড়াগুলোতে এইভাবে খাড়া, একেবারে খাড়া, দেখেন রাস্তা দেখা যায় না। আপনি ব্রিজের মাঝখানের থেকে তাকান তাহলে হচ্ছে আপনি ওই পাশে রাস্তা দেখবেন না। আহ, ভালো লাগতেছে না ভাই? আহ, পাট ক্ষেত পাট ক্ষেত। স্বাগতম সড়ক বিভাগ টাঙ্গাইল, টাঙ্গাইলের রাস্তায় ঢুকে গেছি এখন। ওই জাম্পিং কারের ফিল্টার মনে হয় পাবো না। বঙ্গবন্ধু সেতু 69 কিলো, নাগরপুর 38 কিলো, মির্জাপুর 10 কিলো, এই হচ্ছে অবস্থা। এখন রাস্তাটা ভালো, ভালো বলতে খুব ভালো, খুব ভালো, দুপাশের ভিউটাও ভালো, মানে গাছ গাছালি আছে। ৩০-এর দিকে মির্জাপুর বাজারে পৌঁছাই, দেন সেখানে সরাসরি চলে যায় হচ্ছে ব্র্যাক ব্যাংকের মির্জাপুর শাখায়, সেখানে কিছু ডকুমেন্টের প্রয়োজন ছিল সেগুলো কালেক্ট করি, তারপরে ওইখান থেকে চলে যায় ঘটনাস্থলে। এটা হচ্ছে মির্জাপুর বাজারে অবস্থিত সবথেকে বড় কোকারিজ আইটেমের শপ। তারা যে কাজটা করে, তারা টোটাল টাঙ্গাইল জেলাতে ডিলার হিসাবে কাজ করে কোকারিজ আইটেমের, এবং তারাই এখান থেকে মির্জাপুর বাজার থেকে সাপ্লাই দেয়। এই দোকানটাতে এই রাতে, দ্যাট মিন আজকে 3:40-এর দিকে আগুন লাগে, এবং আগুন লেগে সম্পূর্ণ দোকানটাই পুড়ে ছাই হয়ে যায়। এই দোকানটা ভিজিটার ছিলাম, অফিসের কাজ শেষ করলাম, শেষ করতে করতে প্রায় 8:30 গেলো, আর এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এ হচ্ছে অবস্থা। এইসব লসগুলো ভিজিটে আসলে এটাতে প্রচুর সময় লাগে, টোটাল যে আইটেমগুলো থাকে এগুলো কালেক্ট করা, লস অ্যাসেসমেন্ট করার জন্য প্রতিটা আইটেমের প্রাইজিং করা, অনেক অনেক ঝামেলা থাকে, অনেক অনেক কাজ থাকে। তো অবশেষে কাজগুলো শেষ করতে পারলাম, শেষ করে আমি যাচ্ছি এখন ঢাকার উদ্দেশ্যে। মোটামুটি এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম, ঢাকা টাঙ্গাইল এক্সপ্রেসওয়েতে। আর রাতের বেলা আমার ক্যামেরাতে যে খুব যে বেশি ভালো ভিউ আসে সেটাও না, আবার রাতও হয়ে গেছে, যেখানে বাসায় চলে যাব আমি, আমার সকল কাজ শেষ করে 3:00 সেখানে আমাকে এই 8:41 এখন আমি আসি হচ্ছে ঢাকা টাঙ্গাইল এক্সপ্রেসওয়েতে। বাসায় যেতে মিনিমাম 1 ঘন্টা লাগবে মিরপুরে। তো আজকে একটা ট্যুরের প্ল্যান ছিল, আজকে যেতে চাইছিলাম একটু ঝিনাইদহ, যেতে চাইছিলাম ঝিনাইদহ, একটা প্রোগ্রাম ছিল বাইকারদের। তো আজকে রাত্রে রওনা দিয়ে ওখানে পৌঁছায় একটু স্টে করব, দেন কালকে প্রোগ্রাম অ্যাটেন্ড করে তারপরে হচ্ছে আমি আবার ব্যাক করব। বাট অফিসের কাজ করতে করতে ওই সময়টা আর
হলো না, মানে আর যাওয়া হলো না। তারপরে হচ্ছে আমার ছেলে, ওরও হচ্ছে একটু শরীরটা ভালো না, তো জ্বর জ্বর আসতেছে, তো ওভারঅল বিষয়গুলো নিয়ে একেবারে আর যাওয়া হচ্ছে না প্রোগ্রামে। তো খারাপ লাগতেছে, প্রোগ্রামটা যেতে পারলে ভালো লাগতো, অনেক বাইকার ভাই ব্রাদারদের সাথে দেখা হতো, পরিচয় হতো, অনেক দিন কথা হতো, নতুন নতুন ভাই ব্রাদারদের সাথে পরিচয় হয় একটা প্রোগ্রামে গেলে। বাইকারদের প্রোগ্রামগুলোতে যে শুধুমাত্র বাইকারদের সাথে, সরি, বাইকারদের প্রোগ্রামগুলোতে যে বাইকার যে ইভেন্ট থাকে, প্রোগ্রাম রিলেটেড যে ইভেন্ট থাকে, এটা আমাদের মূল উদ্দেশ্য থাকে না। আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইকার ভাই ব্রাদাররা আসে, তাদের সাথে দেখা হয়, কথাবার্তা হয়, সাক্ষাৎ হয়, মানে এই জিনিসটা খুব আমরা এনজয় করি। এখন সময় 8:43, আর এখান থেকে হেমায়তপুরের দূরত্ব হচ্ছে 47 কিলো। আবার হেমায়তপুর থেকে আমার বাসা প্রায় হচ্ছে কত, 10 কিলো তো হবেই। তো ওভারঅল বিষয়গুলো আমাকে এখন 57 কিলো থেকে 60 কিলো মতো যেতে হবে। অবশেষে চলে আসলাম আগারগাঁও, আর যাচ্ছি টুপ চত্বরে, চা খাবো, চা খেয়ে তারপর হচ্ছে বাসার দিকে ব্যাক করবো। খুব বেশি সময় স্টে করবো না, কারণ এখন সময় হচ্ছে 10:03, তো সর্বোচ্চ আধা ঘন্টা থাকবো, 10:30 দিকে বের হয়ে যাবো। আর আজকে কেমন হচ্ছে, একটু মরা মরা মনে হচ্ছে, এখানে সেই যা চমকপূর্ণ ওইটা নাই, মানে দেশের যে অবস্থা আন্দোলনের পরে, তো কোটা বিরোধী আন্দোলনের কারণে মনে হয় একটু সব কিছু একটু থমথমে থমথমে অবস্থা বিরাজ করতেছে। ওই যে আগারগাঁও টুপ চত্বরের হোসেনের দোকানটা খোলা আছে, আর হচ্ছে এই তো চলতেছে, ফারান ভাই আছে, ওই লোক হচ্ছে চরম বাটপার, কেউ ওটা ফলো করবেন না, ওই লোক হচ্ছে চরম বাটপার। বাইকের অবস্থা খুব জঘন্য, ইস বাজে অবস্থা হয়ে গেছে। যেখানে চাইছিলাম এখানে আধা ঘন্টা থেকে আড্ডা দিয়ে চলে যাব, আর এখন বাজে হচ্ছে 10:55, 10:05 দিকে ঢুকছে এখানে। ভাবছিলাম যে 10:30 দিকে চলে যাব, তো এই আড্ডা দিতে গেলে যে কাজগুলো হয় এটা দেরি হয়ে যায়, কোনো কাজই হয় না। বাসায় যেতে হবে সেই সকাল 9টায় বেরোয়েছি, যেখানে বাসায় চলে আসবো আমি 3টার ভিতরে। শুধু ধামরায় একটা কাজ নিয়ে গেছিলাম, তো ধামরায় কাজ করলাম, সেখান থেকে টাঙ্গাইল মির্জাপুরে কাজ শেষ করলাম, আর এখন আড্ডা দিলাম, অনেকদিনই আসি না টুপি চত্বরে আগারগাঁতে। তো এই হচ্ছে ছিল অবস্থা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিবেন। আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামতই আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাইডিংয়ে ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। বন্ট টু রাইড, রাইড টু লাইফ। আল্লাহ হাফেজ।